আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা ছোট বাচ্চার ফতোয়া তৈরি করে দেখাবো। এখানে আমার এক গজ কাপড় আছে, কাপড়টাকে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি, এরপর আমি কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। তো বন্ধুরা, ফতোয়াটা লম্বা হবে 16 ইঞ্চি। সেলাইয়ের জন্য আমি আরো 1 ইঞ্চি কাপড় বেশি নিলাম, আমি এখানে 17 ইঞ্চি কাপড় নিলাম। তো বন্ধুরা, কাত হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি কাতের জন্য আমি নিলাম হচ্ছে 5.5 ইঞ্চি। বগলের এদিকটাও আমি নিলাম 5.5 ইঞ্চি। তো বডি মাপটা হচ্ছে 26 ইঞ্চি। তো 26-এর 4 ভাগের 1 ভাগ নিলাম 6.5 ইঞ্চি। পেটের এদিকটা নিলাম আমি 6 ইঞ্চি। নিচে নিলাম 6.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য আমি আরো 1/2 ইঞ্চি বেশি নিলাম। বগলের এদিকটায় শেপ দিয়ে দিলাম। তো বন্ধুরা, গলার চওড়া আমি নিলাম 2.5 ইঞ্চি। আমি ফতোয়াটার মধ্যে ছোট্ট একটা কলার দিয়ে দিব, গোল গোল কলার। সামনের গলা নিলাম আমি 3 ইঞ্চি, গোল শেপ দিয়ে দিলাম। পিছনের গলা আমি সামান্য একটু সেটে দেব, 1/2 ইঞ্চির মতো। আর এই যে নিচ দিকে আমি 1 ইঞ্চি উপরে দাগটা তুলে দিয়েছি, এই যে এখানে যাতে কোনা কোনা বের না হয়ে থাকে, তো এখানে আমি 1 ইঞ্চি উপরে দাগটা তুলে দিয়েছি। তো এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নেব। প্রথমে আমাদের সামনের পাট এবং পিছনের পাট আলাদা করে নিতে হবে, যেহেতু আমরা কলার দিব। কলার দিলে পিছনে কোনো বেশি কিছু কাটাকাটির দরকার হয় না। তো 3 ইঞ্চি গলা কাটার পর আমি আরো নিচ দিকে 4.5 ইঞ্চি নিলাম। এখানে আমি এতটুকু ফাঁকা রাখবো, প্লাকেট লাগাবো। এই যে সামনে আমি একটা বোতাম দেব। পিছনের গলায় আমি সামান্য কিছু অংশ ছেঁটে দিলাম, যে 1/2 ইঞ্চি একটু বেশি। তো বন্ধুরা, এখন আমি হাতা তুলে নেব। হাতার লম্বা আমি নিলাম 7 ইঞ্চি সেলাই সহ। তো 2.5 ইঞ্চি নিচে আমি হাতার ডাউন দিলাম। এভাবে আমি এখন কেটে নেব।
হাতার সামনের পাটের দিকে আমি একটু কাপড় ছেটে দিচ্ছি তাল পাটের জন্য। হাফ ইঞ্চি একটু বেশি কাপড় ছেটে দিলাম। তো বন্ধুরা এখন আমি এই ফতোয়াটা সেলাই করে দেখাবো। তো আমি এখন এই ফতোয়াটা সেলাই করে দেখাবো। এর জন্য আমি প্রথমে কি করব, এই যে সামনে যে আমি ফাড়া রেখেছি বোতামের জন্য, তো এখানে আমি প্লাকেট তৈরি করে নেব। তো কাপড়টাকে আমি উল্টিয়ে নিচ্ছি, এই যে আমি এই যে দুই টুকরা কাপড় নিয়েছি, তো এই কাপড়টাকে আমি যে এই ফতোয়ার কাপড়টা উল্টা থাকবে এবং এই এই পটির কাপড়টা উল্টানো থাকবে। এখন আমি এভাবে সেলাই করে নেব। তো একটা কাপড় আমি এই যতখানি আমি কাটা রেখেছি ঠিক ততখানিই রাখবো। আর আরেকটা আরেকটা টুকরা আমি একটু লম্বা করে রাখবো, এই যে। তো এইভাবে আমি এখন সেলাই করে নেব। তো এখন আমি এই যে কাপড়টাকে ঘুরিয়ে এই যেভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেবো, এরকম করে। এই যে দেখুন, এই যে বড় টুকরাটাকেও এভাবে ভাঁজ দিয়ে তারপর এরকম সেলাই করে নেব। তো যেরকম ভাঁজ দিয়ে প্রথমে যে আমরা সেলাইটা করেছি, এই সেলাইয়ের উপরে কাপড়টা এনে তারপর আরেকটা সেলাই করে নেব। তো এই যে আমার সামনের বোতাম ঘর, বোতাম প্লেট তৈরি করা হয়ে গেছে।
তো এই যে আমি কাঁধের উপরে ভাও পাশে একটা করে চাপ সেলাই করে নিয়েছি। এখন আমি হাতা লাগাবো, তো হাতা লাগানোর জন্য প্রথমে আমি হাতার মুখটা সেলাই করে নেব। তো এরকম ভাঁজ দিয়ে আমি হাতার মুখ সেলাই করে নিচ্ছি। তো আমি এখন এই হাতাটা ফতুয়াটার সাথে জয়েন করে নেব। তো হাতার যে দিকটা আমরা তালপাট কেটেছি, তো ওই দিকটা হচ্ছে সামনের দিকে রেখে তারপর আমরা সেলাই করব। তো আমি মাঝখান থেকে সেলাই করব, হাতার যে মিডল পয়েন্ট আছে ওইখান থেকে কাঁধের জয়েন্ট থেকে সেলাই করব। প্রথমে কাঁধের যে জোড়া আছে ওই জোড়া থেকে হাতার মাঝখানটায় ধরে তারপর সেলাই করে নেব। তো এই যে আমি হাতা লাগিয়ে নিয়েছি, এখন আমি বডির মাপ অনুযায়ী সাইডের জয়েন্টটা করে নেব। তো আমার সাইডের সেলাই হয়ে গেছে, সাইডের সেলাই আমি ডাবল ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করব। তো এখানে আমি চিকন সেলাই করব, চিকন ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেব। তো এই যে আমি নিচে সেলাই করে নিয়েছি, এখন আমি কলার লাগাবো। বন্ধুরা আমি এখন গোল কলার লাগাবো ফতুয়াটার মধ্যে। তো কলার লাগানোর জন্য আমার কী করতে হবে, সম্পূর্ণ গলার মাপটা মেপে নিতে হবে, যেভাবে খুলে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে গলাটা কতখানি হয়। তো আমার এখানে 16.5 ইঞ্চি আছে সম্পূর্ণ গলার মাপটা। এখানে আমি এক টুকরা বক্রম নিয়েছি, বক্রমটাকে এই যে একটা ভাঁজ দিয়ে আমি মাঝখান দিয়ে একটা সেলাই করে নিয়েছি কাটার সুবিধার্থে। তো এই সেলাইটা পরে আমি খুলে দেব। তো এই বক্রমটা দুই ভাঁজে আছে 7 ইঞ্চি, লম্বায় আছে 14 ইঞ্চি, আর এদিকে আছে 5 ইঞ্চি। তো এখন আমি পিছনের গলাটা মেপে নিচ্ছি। পিছনের গলার চওড়া হচ্ছে 6 ইঞ্চি। পিছনের গলাটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি। তো এখানে যেহেতু আমার দুই ভাঁজে আছে বক্রমটা, তো 6-এর অর্ধেক যে 3 ইঞ্চি নিলাম আমি। এই 3 ইঞ্চি থেকে আমরা নিচ দিকে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। এই যে এরকম করে দাগ কেটে দিলাম। তো সম্পূর্ণ গলাটা আমাদের হচ্ছে 16.5 ইঞ্চি। তো এইভাবে দুই ভাঁজে 16.5-এর অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি, 2 সুতা এভাবে আমরা মেপে নিলাম। এখন এই গলাটার চওড়া দিব আমি 1 ইঞ্চি, কলারের চওড়া আমি দেবো 1 ইঞ্চি। তো ঘুরে ঘুরে এভাবে আমি 1 ইঞ্চি করে
দাগ কেটে নেব। এই যে দেখুন, তো এখন আমি এভাবে কেটে নেব। তো এই যে কেটে নিলাম, এখন এই যে কি করবো, যে ভেতরের দিকে যে কোনাটা, এই কোনার দিকটা একটু কেটে দিব। এই যে আমাদের কলা কাটা হয়ে গেল। তো বন্ধুরা, আমি এখানে এক টুকরা কাপড় নিয়েছি, কলারটা প্রথমে এই কাপড়ের সাথে লাগিয়ে নেবো। এই কলারের বক্রমের উপর দিয়ে একটা সেলাই করে কাপড়ের সাথে আমি বক্রমটা আটকে নেব। পরবর্তীতে আমি এই সেলাইটা খুলে দেব। তো যে বক্রমের নিচের কাপড়, সামান্য কিছু কাপড় আমি বাড়তি রেখেছি, এই কাপড়টা এভাবে বক্রমের উপরে এনে তারপর সেলাই করে নেব। তো বন্ধুরা, এখন ভেতরের দিকে আমি সেলাইয়ের জন্য কিছু কাপড় রেখে তারপর ভিতর দিয়েও এভাবে কেটে দেব। এখন আমি এই যে আরেক টুকরা কাপড় নিয়েছি, তো এই কাপড়টা কিন্তু আমাদের সোজা সাইডে আছে, তো এই কাপড়টা উপরে বক্রমটা বসিয়ে আবারও আমি এই যে এদিকে ভেতর দিয়ে বক্রমের কিনারা ঘেঁষে সেলাই করে নেব। তো এখন ভেতর দিকের বাড়তি কাপড় আমি কেটে ফেলে দিচ্ছি। এবং কলারটা উল্টানোর সুবিধার্থে আমি সেলাই ঘেঁষে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখন আমি কলারটা এভাবে উল্টিয়ে নেব। তো কলারটাকে উল্টিয়ে আমি এখন এই কলারের ভেতর দিয়ে এভাবে একটা সেলাই করে নেব।
সেলাইয়ের জন্য কিছু কাপড় রেখে আমি বাদ বাকি কাপড়টুকু ফেলে দিলাম। এখন আমি ফতুয়াটার সাথে কলারটা লাগাবো। তো ফতুয়াটা আমি এই যে উল্টা করে নিয়েছি, তো উল্টা সাইড থেকে সেলাই করছি। এই যে যতখানি কাপড় আমি এই যে বক্রমটার কলারটার কাছে বেশি রেখেছি ততখানি আমি সেলাই করে নেব। এই যে কলারের সাথে আমি ফতুয়াটা লাগিয়ে নিয়েছি। এখন কি করবো যে আমরা যে সেলাই করেছি এই সেলাইয়ের কাপড়গুলা এভাবে ভেতর দিকে দিয়ে তারপর এই কলারের উপর দিয়ে একটা সেলাই করে নেব। এই যে আমাদের কলার লাগানো হয়ে গেল। তো প্রথমে যে আমরা সেলাইটা করেছিলাম এই সেলাইটা এখন খুলে দেব। বক্রমের সাথে যে আমরা কাপড়টা আটকে নিয়েছিলাম একটা সেলাই দিয়ে, তো এই সেলাইটা এখন আমি খুলে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি আমার ফতুয়াটা সেলাই করে নিয়েছি। তো এই ফতুয়াটা সেলাই করা কাটার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।